গাজা উপত্যকায় সংবাদ সংগ্রহে নিযুক্ত থাকা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে না ইসরায়েল, এই দেশে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে ফিলিস্তিনি হত্যাযজ্ঞের বিষয়ে খবর প্রকাশে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে আওয়াজ কমাতে বলেছে যুক্তরাষ্ট্র। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস জানিয়েছে, ইসরায়েল হামাস যুদ্ধের 3 সপ্তাহে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কমপক্ষে 27 জন সংবাদকর্মীর। এদের মধ্যে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে 22 ফিলিস্তিনি এবং লেবানন ও ইসরায়েলের সাংবাদিক সহ আরও 5 জন। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে কথা বলতে চাইলে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায় সংবাদকর্মীদের নিরাপত্তার বিষয়টি দেখবে না তেল আবিব। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন নিয়ে সংবাদ প্রকাশে আল জাজিরাকে মাঝামাঝি অবস্থানে থাকতে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দোহায় সফরের সময় কাতারের প্রধানমন্ত্রী জসিম আল থানিকে একথা বলেন তিনি।